Hello everyone, welcome back to my channel Matrix Ignite Your Mind. Through this video, আমরা আজ একটু বুস্টার জেই ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করতে চলেছি। বাট বিফোর উই বিগিন, অ্যাজ অলওয়েজ, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন ভিডিও সমস্ত আপডেট তোমরা পেতে পারো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। লেটস গো। প্রবলেম নাম্বার ওয়ান কি বলা আছে? বলা আছে ইফ দ্য সাম অফ ফার্স্ট টু এন টার্মস অফ দ্য এপি 258 ইজ ইকুয়ালস টু দ্য সাম অফ দ্য ফার্স্ট এন টার্মস অফ দ্য এপি অফ 57, 59, 61, দেন এন ইকুয়ালস টু 10, 12, 11, 13। এটা হচ্ছে IITSC 2000 স্ক্রিনিং টেস্ট 2001 এসেছিল। কোনটা অ্যান্সার হবে এটা জিজ্ঞাসা করছে। এটা সব থেকে যদি এপিজিপির মধ্যে ইজি কোয়েশ্চেন থেকে থাকে তাহলে এখন এখন এই ধরনের কোয়েশ্চেনগুলো খুব ইজিলি করতে পারবে। কি না তোমাকে কি বলে দিয়েছে, না টু এন টার্মস ফার্স্ট সিরিজের ক্ষেত্রে সাম ইকুয়ালস টু এন টার্মস অফ সেকেন্ড সিরিজের ক্ষেত্রে টার্ম। ঠিক আছে, আমি ধরে নিলাম ফার্স্ট সিরিজের ক্ষেত্রে এস টু এন হবে, আর সেকেন্ড সিরিজের ক্ষেত্রে সাম ধরলাম এস ডট এন হবে। অসুবিধা আছে কোনো? আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার ফার্স্ট আমরা কি এসএন এর ফর্মুলা কি জানি? এসএন ইকোয়ালস টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি এখানে কি হবে? না, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে পাবো এসএন ইকোয়ালস টু, এখানে এস টু এন আছে, তাহলে এস টু এন ইকোয়ালস টু টু এন বাই টু ইন্টু টু এ কত? প্রথম সিরিজটার ক্ষেত্রে এ কত? না তোমরা জানো প্রথম সিরিজটার ক্ষেত্রে এ কত আছে? না, এ ইকোয়ালস টু টু, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু এন মাইনাস, এখানে এন কত? না টু এন, তাহলে টু এন মাইনাস ওয়ান ইন্টু, ডিফারেন্স কত আছে? দুয়ের পর কত আছে? না পাঁচ আছে, তাহলে পাঁচ মানে কত? ডিফারেন্স কত? থ্রি। ঠিক আছে, তাহলে এন ইন্টু থ্রি, এটা হয়ে গেল। আচ্ছা, এস ডট এন কি হবে? এস ডট এন কি হবে? না সেকেন্ড সিরিজের ক্ষেত্রে এটা কত হবে? না স্যার ফর্মুলা তো একই, না এন বাই টু ইন্টু টু এ, টু ইন্টু এ কত? না 57 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কত? না ডি তো দেওয়া আছে স্যার এখানে টু। অসুবিধা আছে কোনো? তাহলে এই দুটো সিরিজকে ইকুয়াল করে দিচ্ছি, তাহলে কত হয়? না টু এন বাই টু ইন্টু ফোর প্লাস সিক্স এন মাইনাস থ্রি ইকুয়ালস টু এন বাই টু ইন্টু 57 ইন্টু টু 114 প্লাস টু এন মাইনাস টু, আর এখান থেকে এন বাই টু দুদিক থেকে সরিয়ে দিলাম, তাহলে কত হলো? না ভেতরে এটা হচ্ছে ওয়ান প্লাস সিক্স এন আসছে, তাহলে ওখান থেকে টু ইন্টু মাল্টিপ্লাই হলো টু প্লাস টুয়েলভ এন ইকুয়ালস টু 112 প্লাস টু এন, তাহলে এদিকে নিয়ে গেলাম টু এনটা এদিকে নিয়ে গেলাম আর 112 এর এদিকে টু নিয়ে গেলাম, কত হয়? না ইকুয়ালস টু 10 এন ইকুয়ালস টু 110, তাহলে এন ইকুয়ালস টু কত? 11। কোশ্চেনটা কি চেয়েছিল? কোশ্চেনটা চেয়েছিল এন ইকুয়ালস টু কত, তাহলে অপশন নাম্বার সি। আচ্ছা, তাহলে এবার চলে যাচ্ছি দু নম্বর কোশ্চেনের দিকে। দু নম্বর কোশ্চেন কি বলেছে দেখা যাক। দু নম্বর কোশ্চেন বলেছে ইফ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট 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 আলফা এন আর ইন এপি অফ কমন ডিফারেন্স ডি দেন প্রুভ দ্যাট। কি প্রুভ করতে বলেছে? না সেক আলফা ওয়ান সেক আলফা টু প্লাস সেক আলফা টু সেক আলফা থ্রি ডট 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 এন টার্মস অফ দি ইকুয়ালস টু কত? না ট্যান অফ আলফা এন প্লাস ওয়ান মাইনাস ট্যান আলফা বাই সাইন ডি, এটা প্রুভ করতে বলেছে। এটা অপশন এ, সরি এ এর দাগের কোয়েশ্চেন। আর বি দাগের কোয়েশ্চেন কি বলেছে? না কোসেক আলফা ওয়ান কোসেক আলফা টু প্লাস কোসেক আলফা টু কোসেক আলফা থ্রি ডট 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 এন টার্মস অফ দি ইকুয়ালস টু কট আলফা ওয়ান মাইনাস কট আলফা এন প্লাস ওয়ান বাই সাইন ডি। তাহলে আমরা কি করব? না আমরা একটা করে নেবো স্যার, তাহলে বাকিটা কি সেকেন্ডেরটা নিজে করবে? আর নিজে করা হয়ে গেলে করতে পেরেছো কি না নিচে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই অবশ্যই জানাবে, তাহলে বুঝতে পারবো তোমরা কতটা এনথুসিয়াস্টিকভাবে নিচ্ছ জিনিসটাকে। ওকে, তাহলে কি দেওয়া আছে? না আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা এন হচ্ছে আর ইন এপি, তাহলে বলতে পারি আলফা টু মাইনাস আলফা ওয়ান ইকুয়ালস টু আলফা থ্রি মাইনাস আলফা টু ইকুয়ালস টু আলফা ফোর মাইনাস আলফা থ্রি ইকুয়ালস টু ডট 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 ডি ইকুয়ালস টু ডি, কমন ডিফারেন্স এটা। না হ্যাঁ স্যার বলা যেতে পারে। তাহলে আমাকে একটা কথা বলো, আমাকে যে টার্ম দেওয়া আছে সেই টার্মে আমি ধরলাম টি ওয়ান নিয়ে নিচ্ছি, ফার্স্ট টার্মটা নিয়ে নিচ্ছি। কি ফার্স্ট টার্ম? হচ্ছে সেক আলফা ওয়ান সেক আলফা টু। ঠিক আছে, কোনো অসুবিধা আছে কি এতে? আচ্ছা, ইকুয়ালস টু ওয়ান বাই কস আলফা ওয়ান
इंटू कॉस आल्फा टू करे निलाम इक्वल्स टू आमी ओपरे नीचे साइन डी दिए गुण करछी वन इंटू ओपरे साइन डी और नीचे साइन डी दिए गुण करछी बाई जा चिलो ताई थाकलो कॉस आल्फा वन कॉस आल्फा टू इक्वल्स टू এই জিনিসটাকে কনভার্ট করে নাও উপরে সাইন ডিটাকে সাইন আলফা টু মাইনাস আলফা ওয়ানে কনভার্ট করে নাও কেন আলফা টু মাইনাস আলফা ওয়ান ইকুয়ালস টু আলফা থ্রি মাইনাস আলফা টু ইকুয়ালস টু ডি তো তাহলে ওটাকে চেঞ্জ করে দিলাম কস আলফা ওয়ান কস আলফা টু ইন্টু ওয়ান বাই সাইন ডি এই সাইন ডিটাকে আমি আগে যদি নিয়ে চলে আসি ইকুয়ালস টু ওয়ান বাই সাইন ডি ইন্টু साइन ए कॉस बी साइन अल्फा टू कॉस अल्फा वन माइनस कॉस अल्फा टू साइन अल्फा वन बाय कॉस अल्फा वन कॉस अल्फा टू तले एखान थेके की पाबो ना एखान थेके पाबो साइन अल्फा टू बाय माइनस कॉस अल्फा टू माने कि टैन अल्फा टू तले वन बाय साइन डी इंटू टैन अल्फा टू माइनस टैन अल्फा वन কোনো ডাউট আছে তাহলে এটা কি হলো না স্যার টার্ম ওয়ান হলো তাহলে টার্ম টুটা কি হবে স্যার টার্ম টুটা হবে ওয়ান বাই সাইন ডি ইন্টু ট্যান আলফা থ্রি মাইনাস ট্যান আলফা টু তাহলে এরকম করে করে ডট 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 ট্যান আলফা এন কত হবে না স্যার ট্যান সরি টি এন কত হবে টি টি এন হবে ওয়ান বাই সাইন ডি ট্যান আলফা যেটা ছিল এখানে দুই থাকলে কি হচ্ছিল এখানে দুই থাকলে এখানে দুই প্লাস এক তাহলে আলফা এন প্লাস ওয়ান মাইনাস টেন আলফা এন তাহলে এগুলো কি হবে না সাম করে দিলাম তাহলে এগুলোকে জুড়ে দিলাম এগুলোকে জুড়লে কি হবে না এস এন পাবো প্লাস করছি তাহলে এস এন পেলে কি হবে কি কি কেটে যাচ্ছে স্যার না কেটে যাচ্ছে ওয়ান বাই সাইন ডি কমন ওয়ান বাই সাইন ডি কমন থাকলো কি কেটে যাচ্ছে না স্যার কেটে যাচ্ছে সবগুলো টার্মই কেটে যাচ্ছে পড়ে থাকছে কি না টেন আলফা এন মাইনাস এন প্লাস ওয়ান মাইনাস ট্যান আলফা ওয়ান পড়ে থাকছে স্যার এটা বাদ দিয়ে অন্য কিছু কি প্রুফ করতে দিয়েছিল না স্যার ট্যান আলফা এন প্লাস ওয়ান মাইনাস ট্যান আলফা বাই সাইন ডি দ্যাটস ইট ওকে আই হোপ ইউ লার্ন সামথিং ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস থ্যাংক ইউ বাই বাই স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস